नमस्कार बंधुरा, आज के आमी चले एसेछि आरो एकटी नतून रेसिपि निये। आमार आजकेर रेसिपिटा हलो थाई ग्रीन कारी उइथ चिकेन। जारा थाई आइटेम खेते भालोबाशेन तारा आमार एई भिडियोटा एकदम मिस करबेन ना। खुबी इजी रेसिपि आर खूब कम समये होये जाए। तो चलुन बंधुरा शुरू करे दी। तो आमी की सब्जी निएछि सेगुलो आगे देखिए दी। मार्शम निएछि, लेमन ग्रास निएछि, बेगुन, बीन्स, बाँधाकपिर पाता, गाजर और क्यापसिकाम, एकटा पेंयाज, একটা নারকেল আমি রেডি রেখেছি। এটা আমি নারকেলটাকে আমি দুধ বের করে নেব। এখানে নিয়েছি গ্রিন কারি পেস্ট, চিকেনের বেস্ট পিস আমি এখানে রেখেছি। এবার চিকেনটাকে আমি কেটে নেব পাতলা পাতলা করে, ছোট ছোট টুকরো করে আমি চিকেনটাকে কেটে নেব। তো চিকেনগুলো আমি সব কেটে নিয়েছি, এখানে সবজিগুলো সব আমি কেটে রেডি করে নিয়েছি। এবারে চলে যাব নেক্সট স্টেপে। আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিলাম সাদা তেল, দু চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করব। গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব বেগুন। যে টুকরো করে বেগুন আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। দু মিনিট পরে আমার বেগুনগুলো এরকম ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। বেগুনগুলো আমি তুলে নিয়েছি। একই কড়াইতে আমি আরও দু চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবারে দেব কুচিয়ে রাখা আদা আর রসুন। কুচানো আদা রসুনগুলো আমি দিয়ে দিলাম। এবার আদা রসুনগুলোকে একটু লাল করে ভেজে নেব। আদা রসুনগুলো বেশ লাল হয়ে এসেছে। এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দেব। গাজরগুলো দিয়ে দিলাম, লম্বা লম্বা করে কেটে রাখা গাজর। এবারে বিনসগুলো দিয়ে দেবো, বিনসগুলো লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো একটু মোটা মোটা ডুমো ডুমো সাইজ করে কিন্তু কাটা, এগুলো খুব বেশি কোচানো নেই, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে দেব ক্যাপসিকাম, ক্যাপসিকামগুলোকে একটু ডাইস করে কাটা রয়েছে এগুলো দিয়ে দিলাম। এবারে দেব মাশরুম, মাশরুমগুলোকে একটু মোটা মোটা করে কাটা রয়েছে সেগুলো দিলাম। এবার দিলাম বাঁধাকপির পাতাগুলো, বেশ একটু মোটা করে কাটা, ওগুলো দিয়ে দিলাম। লেমন গ্রাস আছে, এটা আমি পরে দেব। সব সবজিগুলো এবার আমি একসাথে মিশিয়ে একটু ভালো করে ভেজে নেব। পাঁচ মিনিট ধরে আমি একটু ভেজে নিলাম। তারপরে আমি দিলাম চিকেন, বোনলেস চিকেন যেটা কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম সবজির সাথে। এবার আমি এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। যারা চিকেন পছন্দ করেন না তারা কিন্তু এটা শুধু সবজি দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রে একটু ফুলকপি দিলেও খুব ভালো হয়, চিকেনটাকে স্কিপ করে যেতে পারেন। তো এবারে আমি চিকেন আর সবজি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি দেব জল, জলটা আমি দু কাপ মেপে দিলাম। দু কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ফোটার জন্য ওয়েট করব। এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তো ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে, এবার আমি ঢাকনাটা আবার খুলে নিলাম দু মিনিট পরে। এবার দিলাম লেমন গ্রাস, সামান্য একটু লেমন গ্রাস দিয়ে দিলাম। এবারে দেব গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর নুন আন্দাজ মতো। এবারে দেব আমি থাই গ্রিন কারি পেস্ট, যে কোনো সুপার মার্কেটে এটা কিনতে পাওয়া যায়। তো সেটা আমি এবার একটু দিয়ে দেবো এর মধ্যে। আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি, দু চামচ মতো আমি থাই গ্রিন কারি পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে একটু মিশিয়ে নিলাম। এটা আমি আরও দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। তো দু মিনিট পরে ঢাকনাটা খুলে দেব। এবারে দেব ভেজে রাখা বেগুন, বেগুনটা আমি পুরোটা একসাথে দেব না, আমি কিছুটা গার্নিশের জন্য রেখে দিলাম আর কিছুটা আমি ঝোলে দিয়ে দিলাম। আবারও আমি দু মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে একটু ভালো করে মিশিয়ে নেব।
এবারে দেব নারকেলের দুধ। আমি একদম পিওর নারকেলের দুধটা ঘরেই তৈরি করে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো জল মেশানো নেই, একদম ঘন নারকেলের দুধটা আমি এখানে 5 থেকে 6 চামচ মতো দিয়ে দেব। নারকেলে দুধ দেওয়াটা ভীষণ জরুরি, নাহলে কিন্তু থাইকারির যে ন্যাচারাল টেস্ট সেটা কিন্তু আসবে না। একটু কম বেশি হলেও কোনো অসুবিধা হয় না নারকেলের দুধটা। এবার আমি দেব 1 চামচ ক্রিম, এখানে আমি ফ্রেশ আমল ক্রিম 1 চামচ দিয়ে দিলাম। এবার খুব বেশি এটা আমি নাড়াচাড়া করব না বা খুব বেশি আমি ফোটাবো না, সামান্য একটু হালকা হাতে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, সেটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম, তাতে গ্রেভিটা একটু থিক হবে। তো কর্নফ্লাওয়ারটা আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। ভেজে রাখা বেগুন দিয়ে আমি এটাকে গার্নিশ করে নিয়েছি। এবার আমি এখানে কিছু স্টিম রাইস রেডি রেখেছি, স্টিম রাইসের সঙ্গে এটা পরিবেশন করব। তো এবার আমি একটুখানি খেয়ে দেখাবো, স্টিম রাইসের সাথে থাই আইটেমটা খুব ভালো লাগে, আমি একটু টেস্ট করে দেখাবো। আপনারা যতক্ষণ না বাড়িতে বানাবেন ততক্ষণ বুঝতে পারবেন না কত টেস্টি হয়েছে। তো আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এইরকমভাবে থাই চিকেন গ্রিন কারি, খুবই টেস্টি আর খুবই হেলদি। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকস কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আমি আসব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে।